সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের আরেকটি আপডেট নিয়ে। সেটা হচ্ছে, আপনারা যদি এখন ফাইবারে ঠিক মতো অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনাদের গিগুলো আনপাবলিশ করে দিবে। তো এটা অবশ্য আমরা যারা পুরাতন সেলার আছি তাদের জন্য খুবই ভালো একটা দিক আমি মনে করি। অনেকেই আছে যারা ফাইবারে কাজ না শিখেই দেখা যাচ্ছে যে তারা এখানে একটা গিগ পাবলিশ করে চলে যায়, দেন এখানে কোনো কাজ করে না। তো এই ক্ষেত্রে যে সুবিধাটা হইতেছে সেটা হচ্ছে, আমাদের যারা এখানে কাজ করবে তাদের গিগগুলোই থাকবে, আর যারা এখানে কাজ করবে না তাদের গিগগুলো থাকবে না। তো এখানে কি করতে হবে, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনি এক উইকের ভিতরে, কারো ক্ষেত্রে এক উইক মানে এক সপ্তাহ পরেই কারো গিগ আনপাবলিশ করে দিতেছে, যদি এক সপ্তাহের ভিতরে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার অ্যাক্টিভ না থাকেন বা কোনো সময় অনলাইনে না আসেন, এই জন্য আপনার অ্যাকাউন্টটা বা আপনার গিগগুলো আনপাবলিশ করে দিবে। তো এই ক্ষেত্রে লাভটা কী হবে, লাভটা হচ্ছে আমাদের নতুন সেলাররা বা নতুন সেলাররা যারা কাজ করবে, একজাক্টলি যারা কাজ করবে তাদের প্রায়োরিটি একটু বেশি থাকবে। যারা এখানে মানে হিজিবিজি গিগ আছে না, অনেকে আছে যারা গিগ বানাইতে চলে গেছে, অ্যাক্টিভ থাকে না, তাদের গিগগুলো চলে যাবে। এতে আমাদের প্রতিযোগী কমে আসবে, অনেক প্রতিযোগী মানে কমে আসবে আর কি। এটা অবশ্য একদিকে খারাপ, যেমন আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কারণে আমি সবগুলো অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারি না, এই জন্য আমার প্রবলেমটা হইতাছে। তো আমাকে প্রথমে যেটা বলছে এটা হচ্ছে, আমার দেখেন ফার্স্ট মেসেজ আসছে, এটা হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, আজকে হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। তো এটা আসছে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখে, কি বলছে ফাইবারে, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, বলতেছে হাই টপ এসি এজেন্সি, উই হ্যাভ আ নোটিস দ্যাট ইউ হ্যাভ নট ভিজিট ইউর ফাইবার অ্যাকাউন্ট কারেন্টলি স্টেইং অ্যাক্টিভ ইম্পর্টেন্ট ফর সাকসেস অফ ইউর বিজনেস অ্যান্ড উই হ্যাড লাইক মেক শিওর ক্লায়েন্ট ক্যান কিউ ফাইন্ড জাস্ট হেডস আপ ইউর অ্যাক্টিভ গিগ উইল বি গেট অটোমেটিক্যালি পজ প্লিজ রিপ্লে ইমেল উইদিন নেক্সট 7 ডেজ কিপ দ্যাম অ্যাক্টিভ। তো এখানে যেটা বলতেছে যে আমরা লক্ষ্য করছি যে আপনি সম্প্রতি আপনার ফাইবার অ্যাকাউন্টে যাননি, সক্রিয় থাকা আপনার ব্যবসার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা নিশ্চিত করতে চাই যে ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পেতে পারে। শুধু একটি সতর্ক, আপনি নিষ্ক্রিয় গিগ সক্রিয়ভাবে বিরাম দেওয়া হবে, তাদের সক্রিয় রাখতে অনুগ্রহ করে পরবর্তী 7 দিনের মধ্যে ইমেলের উত্তর দিন। ঠিক আছে, এটার মানে হচ্ছে আপনার ফাইবারে যদি আপনি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বায়াররা আপনাদের গিগ তাদের সামনে দেখাবে, মানে বায়ারের সামনে ফাইবার গিগটা আপনার দেখাবে, এতে আপনার বেচাকেনি হবে এবং সাকসেসটা খুবই ভালো হবে আর কি আপনার জন্য। সেই জন্য বলতেছে অবশ্যই ফাইবারে অ্যাক্টিভ থাকেন। আমি অ্যাক্টিভ থাকি না জন্য আমাকে এটা নোটিশ করছে তারা, এবং এটা বলতেছে যে এটা 7 দিনের ভিতরে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে যাইতে হবে অথবা মেলে রিপ্লাই দিতে হবে। তো আপনি জাস্ট ফাইবারে যদি অ্যাকাউন্টটা লগ ইন করে ঘন্টা দুই থাকলেন বা একদিন থাকলেন, থাকে আবার চলে গেলেন, আবার 7 দিনের জন্য আপনি রাখতে পারবেন, নয় আপনার সবগুলো গিগ অটোমেটিকলি পজ হয়ে যাবে, সেটা ওরা বলতেছে আর কি। তো এবার দেখেন এটা বলার পরে সেকেন্ড মেসেজটা আসছে হচ্ছে এটা, এখানে বলতেছে সিন্স উই হ্যাভ নট হার্ড ব্যাক ফ্রম, এখানে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে তারা ভাইবা নিতেছে যে আমি ফাইবারে এখন কাজ করতে চাইতেছি না, সেই জন্য তারা যেটা করতেছে আমার গিগগুলো সবগুলো পজ এবং রিমুভ মানে পজ করে দিতেছে এবং তাদের লিস্টিং থেকে রিমুভ করে দিতেছে। ঠিক আছে, এবার এখন বলতেছে ইউ ক্যান অ্যালোয়েস জাম ব্যাক টু অ্যান্ড রিঅ্যাক্টিভ দ্যাম অল ইউর নিডস টু, ওকে, এখানে সর্বদা ফিরে যেতে পারেন এবং পুনরায় সক্রিয় করতে পারেন। মানে হচ্ছে আপনি যদি আপনার গিগগুলো আবার পুনরায় অ্যাক্টিভ করতে চান বা আপনি যদি কাজ করার মন মানসিকতা থাকে, যদি আপনি আবার কাজ করতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে প্রথমে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তারপরে গো টু প্রোফাইল পেজ অ্যান্ড ক্লিক দ্য পজ ট্যাব, ক্লিক দ্য গিগ মেনু অ্যান্ড দেন ক্লিক অ্যাক্টিভ। তো আমরা যেখান থেকে আমাদের গিগগুলো পজ করে আমরা মূলত এডিট করি, সেখান থেকে আমাদের গিগগুলো অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে আমরা পুনরায় আবার কাজগুলো করতে পারবো। এটা আমাদের পুরাতন সেলারদের জন্য ভালো এবং যারা এখানে কাজ করতে চাচ্ছেন না এটা তাদের জন্য খুব একটা হেল্পফুল হবে না আমি মনে করি, কারণ তারা ফাইবারে অ্যাক্টিভ থাকেই না, এখানে কাজই করে না, তাহলে তাদের আর ফাইবারে কাজ করতে হবে না। ফাইবার গণহারে আর অ্যাকাউন্ট করতে দিতেছে না, তো এখন ফাইবার একটু আপডেট হয়েছে, আপডেটের হওয়ার পরে আমাদের অনেক কিছু নিয়ে আসতেছে। আসলে তারা চাচ্ছে যে যারা একজাক্টলি এখানে ফ্রিল্যান্সার
তাদেরকে রাখবে, এবং যারা একজাক্টলি ফ্রিল্যান্সার না তাদেরকে আসলে রাখবে না, সেই জন্যই এত কাজকর্ম। ঠিক আছে, যেমন বাইরে কো স্টপ বিপ চালু, অনেকের এই বিপ আসে না, আমারও অনেক অ্যাকাউন্টে বিপ আসে না। তো যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি যে এই আপডেটে মূলত কী করতেছে তারা। এই আপডেটের ভিতরে বলতেছে যারা ফাইবারে নিয়মিত সেলার তারা এখানে কাজ করতে পারবে, যারা নিয়মিত সেলার না তাদের গিগুলো পজ করে দিবে। যদি আপনি 7 দিনের ভিতর কোনো প্রকার ফাইবারে অ্যাক্টিভ না থাকেন সেই ক্ষেত্রে আপনার গিগুলো পজ হয়ে যাবে। তো আপনি যদি আবার পরবর্তীতে কাজ করতে চান তাহলে আপনাকে আবার অ্যাক্টিভ করে কাজ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ক্লাস ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।